ভর্তি করে রেখে দিয়েছি। বেগুনের ভর্তা করেছিলাম, একটু আলু আছে আর একটু এই আছে, ধনে পাতা দিচ্ছি। ভর্তাটা আমি করিয়েছিলাম, ভর্তা যেমন করে করে আপনাদের যদি শেখাতে আর শিখতে যাবো। এইটাকে আমি আজকে পকোড়া করবো, দেখবেন ভর্তা একটু আলু আর একটু ধনে পাতা দিয়ে পকোড়া করা, আর এই ভোলা ভেটকি ফিস ফ্রাই আর ভাত আর মুগের ডাল, আজ হচ্ছে আমার এটা মেনু। আপনি এটা খেয়ে দেখবেন, দেখে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন। আর আমার চ্যানেলটাকে আপনি একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি মধ্যবর্তীদের জন্যে একটা হেলদি ভালো খাবার তৈরি করে তাদের মুখের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনার ঘরে কম দামের কিছু জিনিস থাকলো সেগুলো একটা ভালো জিনিস তৈরি করতে পারি। নমস্কার। ওয়ান টু থ্রি হয়ে গেল, একটু বেসন নেব, বেসন নিলাম, এক চামচ বেসন নিচ্ছি, এনাম দুটো মিশিয়ে একটু শুকনো লঙ্কা দেবো, তো ঝাল ঝাল হবে একটু, বেশ ভালো লাগবে খেতে। একটু নুন দিলাম, অল্প একটু নুন দিলাম, অলরেডি মাছের নুন আছে, সবেতেই নুন আছে, বেশি নুন দেবো না, আবার যারা পেশা রুগী তাদের অসুবিধা হয়ে যাবে, নুনটা কম দেবেন যা ভালো লাগবে, সেটা নিয়ে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আমি এখন ভর্তা পাকানোটা করি, দেখুন ভর্তাটা তো আমি করেইছিলাম আগে, খেয়েছি, খেয়ে পর একটু ছিল, ওইতে একটু ধনে পাতা দিলাম, একটু আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ দিলাম, দিয়ে একটুখানি এই পেঁয়াজ পেঁয়াজগুলো একটু একটু ছিল, মানে এখানে ওখান থেকে বেরিয়েছে তো দিয়ে দিলাম। ভর্তাটা আর আজকে খাবো না, দিলে এক জিনিস আবার খেতে চায় না, সেই জন্য আমি কী করলাম ভর্তাটাকে এবার পাকোড়ায় পরিণত করে দিলাম। করে খেয়ে আপনি বলবেন, সব দেখে বলবেন, তবে দেখবেন এবারে এটা আস্তে আস্তে ছাড়ছি, বেগুনির থেকেও চমকদার হবে, ফেলবেন না কোনো জিনিস, ফেলবেন না, যা থাকবে তাই দিয়ে একটা মন থেকে তৈরি করবেন। আমি হচ্ছি ফেলার পাত্র না, ফেলে জিনিসপত্র ফ্রিজে থাকলে সেটা দিয়ে যে আরও কত ভালো ভালো জিনিস করা যায় সেটা আপনি দেখতে পাবেন, ফেলে কি বাসি জিনিস ভালো লাগবে না, কারণ আর একটা নতুন কিছু উপকরণ করে দেখতে দিই, তার মজাই আলাদা, বুঝতেই পারবে না, এবং সব খেয়ে চলে যাচ্ছে বাবুরা, ওরাও যেমনি আমাদের কাটাতে চায় আমাদেরও তো একটা দু বোকা বানাতে হবে, বলুন না, সব দিক বজায় রইল, বাড়িতে ভর্তা রইল ফ্রিজে, কী করবে, পরের দিন তো এক জিনিস দেবে, ভালো লাগলে ভালো দিয়ে দেবেন খাবে, কোনো অসুবিধা নেই, ভালো না লাগলে পাত্রটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, জোর তেলে দেবেন, কারণ অলরেডি জিনিসগুলো তৈরি করা আছে, আলুও সেদ্ধ, ভর্তাও রেডি, আর ধনে পাতা তো কোনো ব্যাপার না, এটা আস্তে করার কোনো দরকার নেই, সেদ্ধ হওয়ার সেদ্ধ তো হচ্ছে না, জাস্ট একটু ভাজা হবে, এবং ভাজাটা যাতে ক্রিস্পি হয় তার জন্য আমি দিয়েছি অন ফার অ্যান্ড একটু বেসন, লঙ্কা, গুড়, thank you.
একটা আওয়াজ হচ্ছে কেন আওয়াজ হচ্ছে আমি কনফার্ম করে জানতে পারছি।